সেখানে হামাস ইসরায়েল এই যে গত বছরের 7ই অক্টোবর অপারেশন ফ্লাড আল আকসা যদি অপারেশন না হতো তাহলে এই সম্পর্ক এতদিন স্বাভাবিক হয়ে যেত। এই যুদ্ধ এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এই যুদ্ধের ভয়ে আরবরা আবার মুসলিম ভ্রাতৃত্বের জায়গা থেকে কাছাকাছি আসতেছে, ঐক্যবদ্ধ হচ্ছে। তো এই ওই প্রসেস যদি চলত তাহলে এতদিন হয়তো বাংলাদেশে এই ভারতের মদত পুষ্ট নদীর কোরআন হাসিনা ওবায়দুল কাদেররা এই দেশে ইসরায়েলি কনসুলেট খোলার ব্যবস্থা গ্রহণ করত। পাসপোর্টে আমাদের পাসপোর্টে লেখা ছিল এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশে ভ্যালিড, সেখানে একসাথে ইসরায়েল তারা তুলে দিয়েছিল। তো ওই ইসরায়েলি প্লেন এসেছে, সরকারের সাথে যে চুক্তি ছিল 2011-17 সালে ভারতের সাথে আরো অনেক চুক্তি হয়েছে বঙ্গোপসাগর কেন্দ্রিক উপকূলীয় অঞ্চলে ভারত নজরদারি করবে। বাংলাদেশে তো কিছু নেই, কাপড়টা খুললে করে ফাটা রাডার সীমান্ত আকাশ প্রতিরক্ষা, আমাদের আকাশ যদি প্লেন চলে ওই প্লেন টাকা পাওয়া যায়, আমাদের ওই যন্ত্রপাতি নাই। এমন একটা দেশ চিন্তা করেন, ওই মাল নিয়ে যাচ্ছে ভারত বাংলাদেশের আকাশে বিমান চলে টাকা পয়সা নিচ্ছে, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরদের প্রভু ভারত, তারা সেই সক্ষমতা অর্জন করতে পারে নাই। এই ইসরায়েলি প্লেন এসেছিল গোয়েন্দা নজরদারি ডিভাইস নিয়ে, গোয়েন্দা সরঞ্জাম নিয়ে, যারা বিরোধী দলের নেতা কর্মীদের মোবাইল আর পাঠাতে পারে, বিভিন্ন এলাকায় কি হচ্ছে তারা নজরদারি করতে পারে। তাদের সাথে যন্ত্রপাতির সাথে লোকজন এসেছে, তারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে ট্রেনিং দিয়ে গেছে এবং চুক্তির কথা স্মরণ করে দিয়ে গেছে যে কনসুলেট খোলার অগ্রগতি কি। এই যে শেখ হাসিনা ওবায়দুল কাদেরের প্রভু ভারতের বিরুদ্ধে গর্জ উঠেছে, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে পাড়া মহল্লায় গ্রাম গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়েছে, সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। যে এই ভারতীয় এই ভারত খেলা আন্দোলন হতে পারে ভারতের মদত পুষ্ট হাসিনা কাদেরদের খেলা আন্দোলন, তাই আজকে মাথা নষ্ট, তাই আজকে আমরা যারা ভারত বিরোধী আন্দোলন করছি, ভারতের বিরুদ্ধে সচ্চায় তাদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। আওয়ামী লীগকে খাদানোর আন্দোলনে রূপান্তর করে প্রাচীবাদের পতন ঘটাতে হবে। একটা চিন্তা করেন, 28 অক্টোবর যদি ঘোষণা হইত বন্ধুগণ আমরা বারবার শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করে আসছি, আমাদের দাবি দাওয়া জানিয়ে আসছি, এই ভারতে মদত পুষ্ট আওয়ামী প্রতিবাদীরা আমাদেরকে বারবার সহিংসতার সৃষ্টি করেছে, আমাদের উপরে হামলা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে লড়িয়ে দিয়েছে, আপনারা প্রতিরোধ করে চলুন। চিত্রটা কি হতো? এদিকে মন্ত্রীপাড়া প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে, পাবলিক যদি অঘটন ঘটাইত পরিস্থিতি ভিন্ন রকম হতো। এটা তো ঘটাইছে টিভি, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল টিভি, কিন্তু পাবলিক যদি এইখান থেকে মন্ত্রী পাড়ার মন্ত্রীদের বড় বাচ্চাদেরকে তাই না হেফসাইয়া রাস্তায় নামাই তো সারা বাংলাদেশের চিত্র কি হতো? প্রকাশ হয়েছে কৌশলের অভাব, নেতৃত্বের অভাব, যোগ্য নেতৃত্বের অভাব আন্দোলনের। কাজে আন্দোলনে যে নেতৃত্ব দিন, নেতৃত্ব দিন, কোন দলের আশায় বসে থাকবেন না, কোন ছোটের আশায় বসে থাকবেন না, ধারাবাহিক ভাবে আন্দোলন সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে, এইখান থেকেই গণ অভ্যুত্থান হবে। সর্বশেষ
সরকারের প্রতি একটা আহ্বান রাখতে চাই, যুদ্ধের ময়দানে আলোচনা চলে, আপনারা যেভাবে দেশে অশান্তি এবং নৈরাজ্য সৃষ্টি করছেন তাতে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। নাগরিকদের অস্ত্র হাতে তুলে দেওয়া ছাড়া কোনো ক্ষতি থাকবে না। আজকে বেরোজগারের মতো দুর্ভিক্ষদের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতি, অর্থ পাচার, লুটপাটের তথ্য আসছে, সংবাদে প্রকাশিত হচ্ছে, কিন্তু বেরোজগারের গ্রেপ্তার হচ্ছে না। এখন তাহলে জনগণের কি করা উচিত? সরকার যদি বেরোজগারের মতো দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার না করে, জনগণের উচিত বেরোজগারদেরকে তুলে এনে এই পাল্টার ময়দানে রশি দিয়ে বেঁধে রাখা। সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে বেরোজগারকে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা বেরোজগারের মতো কসাই কুরাঙ্গার দুর্নীতিবাজদেরকে আমরা জনগণ টেনে হিচ্ছে ওই পাল্টার ময়দানে বান্দে রাখবো তাদেরকা। আর কেউ দুর্নীতি লুটপাট করার সাহস না দেখায়।